चंदन नगर नगर निगम के अंतर्गत गौरहाटी फेरी घाट और बांस बेडिया डल्लब फेरी घाट का उद्घाटन राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने वर्चुअली किया। हुगली के डल्लब घाट से नॉर्थ 24 परगना के हाली शहर घाट और गौरीहाट घाट से नॉर्थ 24 परगना के देवी तल्ला जेटी घाट को जोड़ती है। डल्लब फेरी घाट के उद्घाटन समारोह में जिला अधिकारी डॉक्टर पी दीपा प्रिया चंदा नगर पुलिस कमिश्नरेट सीपी अमित पी जवालगी श्रीरामपुर सांसद कल्याण बंदोपाध्याय विधायक तपन दास गुप्ता नगरपालिका चेयरमैन आदित्य नियोगी वाइस चेयरमैन शिल्पी चटर्जी डीसीपी चंदन नगर विविध राज भुंदेश सहित अन्य गणमान्य लोग उपस्थित रहे। चंदन नगर के गौरहाटी घाट पर नगर निगम मेयर राम चक्रवर्ती डिप्टी मेयर मुन्ना अग्रवाल समेत अन्य पार्षद और गणमान्य लोग उपस्थित रहे। सांसद कल्याण बंदोपाध्याय ने बताया कि विश्व बैंक की सहयोग से राज्य सरकार ने जेटी का निर्माण किया है। डल्लब घाट का निर्माण की लागत तकरीबन 3,80,00,000 रुपये है। कोविड काल में जलपथ से लोगों को सुविधा प्राप्त हुई थी। चांपदानी के चेयरमैन सुरेश शर्मा ने मुख्यमंत्री का धन्यवाद ज्ञापन देते हुए कहा कि चांपदानी के लोग आपको हमेशा याद रखेंगे। यह घाट खुल जाने से नॉर्थ 24 परगना के पलता जाने के लिए लोगों को ज़्यादा दूरी तय नहीं करनी होगी। श्रीरामपुर बल्लावपुर के जेटी घाट और कोन नगर घाट का उद्घाटन वर्चुअली कर दिया गया। মন্ত্রী যিনি আছেন আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্নেহাশী চক্রবর্তী মহাশয়ের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা রোডো সার্ভিস আমরা চালু করতে যাচ্ছি, যাতে এখান থেকে বড় গাড়ি এখান থেকে এপার ওপার করা যায়। আমরা ওনার সঙ্গে কথা বলেছি, উনি কথা দিয়েছেন যে আমি কথা দিচ্ছি আমি আমার এই পিরিয়ডের মধ্যেই আমি একটাখানে রোডো সার্ভিস আমি চালু করবো। যদি ওটা আমরা করতে পারি আমাদের প্রচুর কিন্তু রাস্তা বেঁচে যাবে। আজকে আমাদের যদি ওপার যেতে হয় আমাদের এখান থেকে বাস বেরিয়ে থেকে ক্রস করতে হয় বা আমাদের আপনার বালি থেকে কি ক্রস করতে হয়, আমরা ঠিক মাঝখানে আছি। এটা উনি কথা দিয়েছেন, যদি এটা আমরা করতে পারি আমি মনে করছি এটা কিন্তু একটা ইতিহাস হবে সাধারণের মানুষের জন্য। কারণ এখানকার মানুষ অনেকদিন আগে চেয়েছিল একটা এখানে ব্রিজ করা হোক, ব্রিজ তো করা সম্ভব হচ্ছে না। যদি রোডো সার্ভিসও চালু করা যায় আমাদের পার থেকে আমাদের আমি মনে করছি প্রচুর রাস্তা আমাদের যে জনজামগুলো কমবে, এছাড়া রাস্তা কমবে, তেল খরচা কমবে, সময় কমবে। আমি তাই আমি আমাদের মাননীয় যিনি মন্ত্রী আছেন তাকে অনেক ধন্যবাদ যে উনি বলেছেন কথা দিয়েছেন। এটুকু আশা রাখি যে কথা দিয়েছেন কথা আমি রাখি। তার সত্ত্বেও আপনারা বিরোধীদের কেউ বলছে এবিসিডি কায়দায় এটা প্রয়োজন কি কেন হলো? আপনাদের তো উন্নয়ন দিকেই মানুষ এখনও কিন্তু এক্সাম আমাদের বাকি আছে, পঞ্চায়েত বাকি আছে। আজকে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি উন্নয়ন করেছেন, বিশেষ করে যেভাবে উনি সুবিধা সোজা মানুষকে পৌঁছে দিয়েছেন, জবাব লিডার নয়, জবাব আমি নয়, জবাব বাংলার মানুষ কিন্তু দেবে। আপনি দেখবেন পঞ্চায়েত ইলেকশনে মানে খুব পরিষ্কার হয়ে যাবে মানুষ উন্নয়নকে সাপোর্ট করেছে, উন্নয়নের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। না বিরোধী শুনুন, যারা বলছেন আমি তাদেরকে বারণ করব, এটা কিন্তু আমাদের কালচার নয়। আজকে কিছু বিরোধীরা আছেন লোককে উস্কে দিচ্ছে, আমরা নিজের টেম্পারমেন্ট আমরা হারিয়ে আমরা দু একটা কথা উল্টো কথা বলে দিচ্ছি। আমি তাদেরকে অনুরোধ করব ওদের জন্য ওদের ফাঁদে আমরা পা না, ওরা তো বিরোধী, ওরা তো বিরোধী বিরোধ করবে, সবসময় করবে। কারণ দেখবেন যদি বিরোধী যদি বিরোধ প্রথমেই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আধুনিক পৌরসভার পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাথে আমাদের